নহিমীয় গ্রন্থ ৬ অধ্যায়। শত্রুদের ষড়যন্ত্র, নহিমীয়ের স্থৈর্য। পরে সনবল্লট, তবীয়, আরবীয় গেশম ও আমাদের অন্য সকল শত্রু শুনিতে পাইল যে আমি প্রাচীর গাঁথিয়াছি, তাহার মধ্যে আর ভগ্ন স্থান নাই। তথাপি তখনও নগরদার সকলের কবাট স্থাপন করি নাই। তখন সনবল্লট ও গেশম লোক দ্বারা আমার কাছে এই কথা বলিয়া পাঠাইল, আইস আমরা অন সমস্থলীর কোন পল্লী গ্রামে একত্র হই। কিন্তু তাহারা আমার হিংসা করিতে মনস্থ করিয়াছিল। তখন আমি দূত দ্বারা তাহাদিগকে বলিয়া পাঠাইলাম, আমি এক মহৎ কার্য করিতেছি, নামিয়া যাইতে পারি না। আমি যাবৎ কার্য ত্যাগ করিয়া তোমাদের কাছে নামিয়া যাইব, তাবৎ কার্য কেন বন্ধ থাকিবে? এই প্রকারে তাহারা আমার কাছে চারিবার লোক পাঠাইল, আর আমি তাহাদিগকে তদ্রূপ উত্তর দিলাম। পরে সনবল্লট ওই প্রকারে পঞ্চমবার আমার নিকটে আপন চাকরকে পাঠাইল। তার হস্তে এক মুক্ত পত্র ছিল, তাহাতে এই কথা লেখা ছিল, জাতিগণের মধ্যে এই জনশ্রুতি হইতেছে এবং গসমুও কহিতেছে যে তুমি ও যিহুদীরা রাজদ্রোহ করিবার সংকল্প করিতেছ, এই জন্য তুমি প্রাচীর নির্মাণ করিতেছ। আর এই জনশ্রুতির মর্ম এই যে তুমি তাহাদের রাজা হইতে উদ্যত, আর যিহুদা দেশে একজন রাজা আছেন, আপনার বিষয়ে জেরুসালেমে ইহা প্রচার করিবার জন্য তুমি ভাববাদীগণকেও নিযুক্ত করিয়াছ। এখন এই জনশ্রুতি রাজার কাছে উপস্থিত হইবে, অতএব আইস আমরা একত্রে হইয়া মন্ত্রণা করি। তখন আমি তাহাকে বলিয়া পাঠাইলাম, তুমি যে সকল কথা কহিতেছ সেরূপ কোন কাজ হয় নাই, কিন্তু তুমি মন গড়া কথা বলিতেছ। কারণ তাহারা সকলে আমাদিগকে ভয় দেখাইতে চাহিত, বলিত এই কর্মে উহাদের হস্ত দুর্বল হোক, তাহাতে তাহা সমাপ্ত হইবে না। কিন্তু এখন হে ঈশ্বর, তুমি আমার হস্ত সবল কর। পরে মহেটবেলের সন্তান দলায়ের পুত্র যে সমরীয় রুদ্ধ ছিল তাহার গৃহে আমি গেলাম, আর সে কহিল, আইস আমরা ঈশ্বরের গৃহে মন্দিরের ভেতরে একত্র হই ও মন্দিরের দ্বার সকল রুদ্ধ করি, কেননা লোকে তোমাকে বধ করিতে আসিবে, রাত্রিকালেই তোমাকে বধ করিতে আসিবে। তখন আমি কহিলাম, আমার মতো লোক কি পলায়ন করিবে? আমার মতো কোন লোক প্রাণ বাঁচাইবার জন্য মন্দিরে আশ্রয় লইবে? আমি সেখানে প্রবেশ করিব না। আর আমি টের পাইলাম, দেখো ঈশ্বর তাহাকে পাঠান নাই, সে আমার বিপক্ষে ভাবোক্তি উচ্চারণ করিয়াছে এবং টবিও ও সনবল্লট তাহাকে ঘুষ দিয়াছে। তাহাকে এই জন্য ঘুষ দেওয়া হইয়াছিল যেন আমি ভীত হইয়া সেই কর্ম করি ও পাপ করি, এবং তাহারা যেন আমার দুর্নাম করিবার সূত্র পাইয়া আমাকে টিটকারি দিতে পারে। হে আমার ঈশ্বর, তবীয় ও সনবল্লটের এই কর্ম অনুসারে তাহাদিগকে এবং নদিয়া ভাববাণীকে ও অন্য যে ভাববাদীরা আমাকে ভয় দেখাইতে চাহিত তাহাদিগকে স্মরণ কর। এলুল মাসের পঞ্চবিংশ দিনে 52 দিনের মধ্যে প্রাচীর সমাপ্ত হইল। পরে আমাদের সমস্ত শত্রু
তাহা যখন শুনিল তখন আমাদের চারিদিকের জাতিগণ সকলে ভীত হইল এবং আপনাদের দৃষ্টিতে নিতান্ত লঘু হইল। কেননা এই কার্য যে আমাদের ঈশ্বর হইতেই হইল ইহা তাহারা বুঝিল। আবার ওই সময় যিহুদার প্রধান লোকেরা টোবিয়ের নিকটে অনেক পত্র পাঠাইত এবং টোবিয়ের পত্র তাহাদের কাছে আসিত, কারণ যিহুদার মধ্যে অনেকে তাহার পক্ষে শপথ করিয়াছিল, কারণ সে আরোহের পুত্র সখনিয়ের জামাতা ছিল এবং তাহার পুত্র জিহোহানন বেরিখিয়ের পুত্র মসুল্লমের কন্যাকে বিবাহ করিয়াছিল। আরও তাহারা আমার সাক্ষাতে তাহার সৎকার্যের কথা কহিত এবং আমার কথাও তাহার গোচর করিত। আমাকে ভয় দেখাইবার জন্য টোবিও পত্র পাঠাইত।